আসসালামু আলাইকুম দর্শক বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সম্পর্ক নির্ণয় বিষয়ক যে মানসিক দক্ষতা আসে তা আমরা সমাধান করব এই ধরনের মানসিক দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো অবলম্বন করলে আমরা নির্ভুলভাবে অল্প সময়ে সমাধান করতে পারব তাহলে কথা না বাড়ি আমরা দ্রুত সমাধানে যাই প্রথমে আমাদের মনে রাখতে হবে যে পুরুষ বোঝালে ডেল্টা চিহ্ন দেবো অর্থাৎ তৃণভূত চিহ্ন দেব আর মহিলা বোঝালে গোল চিহ্ন দেব এটা কেন কাজে লাগবে কীভাবে কাজে লাগাবো আমরা পরে দেখাচ্ছি আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে সম্পর্ক যদি উপরের দিকে যায় তাহলে আমাদের লেখা উপরের দিকে যাবে যেমন বাবা তারপরে দাদা তারপরে দাদার বাপ এভাবে উপরের লেভেলে যাবে আর যদি নিচের দিকে যায় যেমন ছেলে নাতি নাতিন মানে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা ধাপে নামতে থাকবে তাহলে আমরা একটা প্র্যাকটিস করে আসি চৌথ ইয়েছে এই প্রশ্নটি পড়ছে আমরা পার্ট বাই পার্ট এই অঙ্কটি করবো সে ক এর পুত্র ক এর পুত্র ক এর পুত্র খ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এখনও ক্লিয়ার না গ এর পরস্পর বোন তাহলে গয়ের বোন তার মানে দুইজনই মহিলা আমরা গোল দিলাম ঘ গয়ের মা অর্থাৎ মা যেহেতু উপরে যাবে ঘ মা যেহেতু গোল হলো মহিলা আবার চ ঘয়ের পুত্র ঘয়ের পুত্র কি আছে চ এর নিচে আসবে যে পুত্র আসতেছে তার নিচে আসতেছে চ পুত্র অর্থাৎ আমরা এখানে ডেল্টা বা ত্রিভুজ চিহ্ন দেব এখানে ভাই বোন বা সেম লেভেল হলে সমানে সমানে চলবে আর জেনারেশান চেঞ্জ হলে উপর বা নিচে যাবে এখন প্রশ্ন হচ্ছে চ এর সঙ্গে কয়ের সম্পর্ক কী ক্ষ হচ্ছে গয়ের বোন তাহলে বোনের মা নিজেরও মা আর মা ছেলে সর্বদাই ভাই কি হবে মাছ ছেলে ভাই তাহলে ক তাহলে ক এর মা হলো খ আর খ এর ভাই হলো চ অতএব ক এর সঙ্গে চয়ের সম্পর্ক হল হচ্ছে মামা মার ভাই মামা হয় সুতরাং ক এর মামা চ এখানে একটা ছবি দেখে তিনি বলল সে আমার দাদার একমাত্র ছেলে ছেলে মনে করলাম এখানে তিনি সে আমার দাদার অর্থাৎ তার বাবা এখানে আছে দাদা এখানে দাদা একমাত্র ছেলে আবার সে ব্যাকে আসবে বাবা আর বাবার ছেলের ছেলে যদি বাবার ছেলে হয় ভাই আবার দেখি সে আমার দাদার মানে বা বাবার বাবা একমাত্র ছেলে একমাত্র ছেলে আমার বাবা তার ছেলে একমাত্র ছেলে ছেলে তার ছেলে অর্থাৎ ভাই সময় চলে আসছে অর্থাৎ সেম জেনারেশন এবং বাবার ছেলে ভাই উত্তরে ভাই উক্ত মানসিক দক্ষতাটিতে দেওয়া আছে বাধ্য ব্যক্তির পরিচয় ক গয়ের মা প্রথম কি গয়ের মা হলো দ্বিতীয় শব্দে বলা আছে গ আবার উময়ের স্ত্রি তাহলে এটাও গোল হবে উময়ের স্ত্রী যদি জেনারেশান সমান থাকে একই থাকে তাহলে আমরা জানি আমরা পাশাপাশি লেখবো এক জেনারেশান আপডাউন করলে আমরা আপডাউনে লিখবো এরপর বলা আছে ঘ কয়ের ভাই কয়ের ভাই হচ্ছে ঘ এবং খ হল কয়ের স্বামী কয়ের স্বামী হচ্ছে খ উময়ের সাথে ক্ষয়ের সম্পর্ক কী এই উময়ের সাথে ক্ষয়ের সম্পর্ক কী স্ত্রীর মাও হচ্ছে ক তাহলে শাশুড়ি শাশুড়ির স্বামী হচ্ছে শ্বশুর তাহলে উত্তর হবে শ্বশুর আমরা কি সহজে উত্তর পেয়ে গেছি এখানে আসছে আমার বাবার বোনের বাবার ছেলে ছেলে মেয়ে আমার কি হয় এখানে আমি ধরলাম এই আমি ক আমার বাবার বোন বাবা হচ্ছে ডেলটা বোন হচ্ছে বৃত্ত বোনের বাবা হচ্ছে ডেল্টা বাবার ছেলে আবার ডেল্টা ছেলের ছেলে অর্থাৎ আমি ছেলের ছেলে ছেলের মেয়ে অর্থাৎ আমার মেয়ে তাহলে আমার কি হবে মেয়ে হবে উত্তর কী হবে মেয়ে এভাবে আমরা অল্প সময়ে নির্ভুলভাবে মানসিক দক্ষতাগুলো সমাধান করতে পারবো আবারও বলছি আমাদের মনে রক্ত হবে পুরুষ সমান ডেল্টা মহিলা সমান বৃত্ত এই চিহ্ন দিয়ে যদি আমরা করি তাহলে সহজেই অঙ্ক করতে পারবো